তারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান কথায় কথায় নয়ের দশক ছিল এক পালা বদলের দশক যে সময় আমরা বিশ্বায়নকে সঙ্গী করে ধীর পায়ে এগিয়ে চলেছিলাম নতুন সহস্রাব্দের দিকে আমাদের প্রত্যেকের জীবনে সেই সময় আসে আমূল পরিবর্তন বিশ্বায়নকে সঙ্গে করে অবশ্যই আমাদের জীবিকায় পরিবর্তন আসে আমাদের জীবনে পরিবর্তন আসে জীবন দর্শনে পরিবর্তন আসে এবং পরিবর্তন আসে মূল্যবোধে এই সমস্ত পরিবর্তনকে আমরা অনেকে মানিয়ে নিতে পেরেছি অনেকে এর সঙ্গে মানিয়ে নিতে পারিনি এই সময় বাংলা গানের জগতে আসে আরও একটি পরিবর্তন একটি জোয়ার জীবনমুখী বাংলা গান জীবনমুখী বাংলা গান যাদের হাত ধরে আসে তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় আমাদের রক্তের সঙ্গে মিশে যাওয়া তিনি আমাদের অনেকটা সময় তিনি হাত ধরে এগিয়ে নিয়ে গিয়েছেন নচিকেতা চক্রবর্তী কথা কথা অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে নচিদা নচিদা ভীষণ ভালো লাগছে আপনাকে আজকে সঙ্গে পেয়ে কারণ এমন একটা সময় থেকে আমার প্রজন্ম অন্তত আপনার গান শুনেছে যে সময়টা সত্যি রক্তের সঙ্গে আপনি মিশে গিয়েছেন আপনি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরের মানুষ আমাদের পরিবারের একজন থ্যাংক ইউ এই যে নচিকেতার নামটা এমন সার্থক নামা কিন্তু খুব কম মানুষ হন নচি নচিকেতার নামটা কে রেখেছিলেন আপনার বাবা বাবা এবং এই যে নচিকেতা থেকে অনির্বাণ হয়ে ওঠা অনির্বাণ নামটা কি আপনার নিজেরই নিজেকে দেওয়া হ্যাঁ ওর অনির্বাণ আমারই অল্টার ইগো একেবারে শুরু থেকে বলি ছোটবেলার কথা বলি আপনার শৈশব আমার শৈশব আমরা পুরো একটা অনেকগুলো ফ্যামিলি এবং আমাদের জ্যাঠা সবাই আমরা একটু বাড়িতে থাকতাম তো বাড়িটার নাম এই অ্যাড্রেস ছিল এইট্টি নাইন মুক্তারামবাবু স্ট্রিট আমার বাড়ি থেকে একটুখানি দূরেই শিবরাম চক্রবর্তী থাকতেন তো ওইখানেই বড়ো হওয়া আমার ওখানে স্কুলিং ওখানে সান বিমস বলে একটা স্কুল ছিল সান বিমস ওই স্কুলে আমি পড়াশোনা করেছি তারপর ক্লাস টু অবধি পড়াশোনা করেছি তারপরে আমি তারপরে নানা জায়গায় পড়াশোনা করেছি আমি একটা ববগুড়ে টাইপের পড়ুয়া ছিলাম এক বছর মেট্রোপলিটনে পড়েছি তারপরে ওখানে গেছি কুমারা শুধু সে গেছি এই করতে করতে ছোটবেলাটা কেটেছে আর কি এই যে আমি আমি ভব ঘুরেই হব এটাই আমার অ্যাম্বিশন এটা কি সেই ছোটবেলা থেকে অ্যাম্বিশন ছিল অ্যাম্বিশন কি ছিল না এটাই ছিল ভব ঘুরে হওয়াই ছিল আর কি আমার খুব ধরো ছোটবেলায় কোথাও যাচ্ছি ট্রেনে করে কোথাও বাবা মার সাথে তখন থেকেই ওই ওই জীবনটা খুব ইন্টারেস্টিং ওই লাগতো আর কি লাফিয়ে ট্রেনে উঠে পড়ছে কিছু মানুষ কিছু মানুষ ওই প্ল্যাটফর্মে শুয়ে আছে এই এই ব্যাপারগুলো খুব টানতো আর কি মানে ওই হয়ে গেছে না হয়ে গেছে কিন্তু এগুলো কিন্তু গড়ে তুলেছে আমরা যে নচিকেতাকে চিনি সেই নচিকেতাকে এগুলোই গড়ে ফেলেছে হ্যাঁ অ্যাকচুয়ালি বলে নিই সেটা হচ্ছে আমি বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত বার পালিয়ে গেছিলাম সেটা কিন্তু এমনি নেই এমনি পালিয়ে গেছিলাম মানে মানে কেউ বকে নি বা কোনো কারণ কিছু নয় আমরা আমার এক বন্ধু ছিল বললাম বাপ্পা সৌম্যব্রত আমরা একই পাড়ায় থাকতাম ও আমার থেকে একটু বড় ছিল তো আমাদের দুজনের খুব ভালো একটা জুটি ছিল খুব আমরা সব দিক থেকেই আমার খুব ভালো বন্ধু ছিল সে খুব একটা ছেলে ছিল নিজে লিখতেও পারত লেখার হাতটাও খুব ভালো ছিল না যায় দুজনকে খুঁজে পাওয়া না গেলে বুঝবো যে পালিয়ে গেছে এরকমটা ছিল আর কি তো আমি বহু পার পালিয়েছি আমার একটা পয়সা নিয়ে না নিয়ে আবার বাড়ি থেকে সেটা অনেক দূরে ছিল হ্যাঁ আমি উড়িষ্যা চলে গেছিলাম পুরীতে চলে গেছিলাম আমার ঘাটশিলা চলে গেলাম তো এই এইগুলো সবটাই পয়সা ছাড়া কিন্তু মানে যখনই পয়সা টান পড়তো মানে খিদে পেত তো আমি তো ছিলাম গায়ক গান গাইতে শুরু করতাম কিছু পয়সা পাওয়া যেত চলে বাহ একদম সিনেমার মতো আমি খুব ফিল্মি আবার আমার লাইফটাও খুব ফিল্মি আবার খুব ফিল্মি খুব রোম্যান্টিক আমরা সেসব প্রসঙ্গে আসবো ধীরে ধীরে আসবো আচ্ছা নচিদা যেহেতু আমরা ছোটবেলার কথা একটু একটু করে শুনছি আপনার অ্যাম্বিশনের কথা শুনছি তখনকার অ্যাম্বিশন না থাকার কথা শুনছি মা বাবার কথা একটু শুনবো আমার মা অ্যাকচুয়ালি আমাকে খুব স্নেহ করতেন খুব ভালোবাসতেন আমি বাড়ি ছোট ছেলে ছিলাম সেই জন্যই হয়তো মা আমাকে পড়ায় স্পয়েলই করেছে বলতে পারেন মানে এত আদর দিয়েছে আর এত মানে প্রশ্রয় দিয়েছে আমাকে তো সেই জন্য আমি আমার জীবনটা নিয়ে এত এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি এবং ক্রেডিট সবটাই টু মাই মাদার সবটাই আমার মায়ের জন্য হয়েছে মা আমাকে প্রচণ্ড ইয়ে করেছে আর কি সাহায্য করেছে সাহায্য করেছে মানে অবশ্যয় দিয়ে আমি কি করতে চাই কি দেখতে চাই সেটা দেখাবার চেষ্টা করেছে আর কি মানে আমাকে দেখতে সুযোগ দিয়েছে আর আমার বাবা বাবা খুব গম্ভীর লোক ছিলেন বাবা আমি বাবাকে খুব পছন্দ করতাম এখনও আমি এবার মায়ের থেকেও বোধ একটু বেশি ভালোবাসতাম বাবাকে কিন্তু বাবার সাথে আমার একটা দূরত্ব ছিল যেরকম হয় যে ওই সময়টা কিন্তু বাবা আমার কাছে খুব রহস্যময় একটা চরিত্র ছিল খুব ভালো আমার বাবা খুব মজার লোক ছিল খুব খুব কম কথা বলতেন খুব ভালো লিখতেন ওইটাই বোধহয় আমি পেয়েছি তো এই আর বাবা ফ্রিডম ফাইটার ছিলেন সেও ছোটোবেলায় বাড়ি থেকে পালিয়ে গেছিলো আর কি পালিয়ে ওই সমস্ত অনুশীলন সমিতি যোগদান করে তারপরে জেল ফেল খাটে টাটে একটু বেশি বয়সই বিয়ে করে মাকে তারপরে তো হয় আর কি এই যে আপনি বলছেন মায়ের একটা প্রশ্রয় ছিল মায়ের একটা আপনাকে অনুপ্রাণিত করার জায়গা ছিল মা কি গান করতেন ভীষণ মাই মার কাছেই তো শেখা মা তারা বলতো চক্রবর্তী ছাত্রী ছিলেন মার কাছেই শেখা মায়ের কাছ থেকে হারমোনিয়াম বাজানো বা এগুলো সব দেখা তারপরে পরবর্তীকালে অনেক কিছু হয়েছে গিয়ে এইটাই আর কি আমার মা খুব বই কাছে আমি অনেকের কাছে শিখেছি আমি গুরুদের নাম বলতে চাই না

তারপর থেকে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম কী করবো না করবো আমি বুঝতে বুঝতে একটা সময় বুঝলাম যে আমি গানই করবো তো গান করতে নামলাম ওই সময়টা মা ভীষণ সাপোর্ট করেছে আমাকে মার একটা পেনশন ছিল সাতশো টাকার পেনশন ওই পেনশানে আমার আমাদের দুজনের চলতো আর কি আর আমি কালে ভদ্রে রোজগার করতে পারলে সেটা আসতো আর কি তো এই করতে করতে তো একটা চাকরি পেলাম আমি ওই টেম্পোরারি চাকরি ও থাকলে হয়ে যেত সরকারি চাকরি তো কিছু দিন করার পর আমি বললাম যে না আমি পারবো না এখানে চাকরি করতে করবো না মাকে বললাম হলো ছেড়ে দে ছেড়ে দিল প্রচুর সমাচন মুখোমুখি হলো মা এবং আমি কিন্তু যাই হোক আমরা ওইটা হলো আর কি করলাম আর কি তখন তো আমি অন্য ধরনের গান গাইতাম গাজল গাইতাম বলতো তারপরে তো আমি গান আমার পুরো খোল লঞ্চে বদলে নাইনটি থ্রি নাইনটি টুতে বেসিক্যালি হয়েছিল লিখেছিলাম আমি গানগুলো নাইনটি টুতে একটা অন্য ধারার গান লিখলাম আর কি তো হলো আমি নাইনটি এর ঠিক আগে আপনি যেখানে গাজলের কথা বললেন সেইখান থেকে একটু আসি গজল গান গাওয়া খুব সহজ কথা নয় সেটা সুরের কারণে তো নিশ্চয়ই ভাষার কারণে আর অনেক বেশি উচ্চারণের কারণে আর অনেক বেশি এই এইটা আপনি কিভাবে অনুশীলন করেছিলেন আমি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এই ধরনের গানের চর্চা ছিল আর কি বহু লোক আসতেন পান্না কাওয়াল আসতেন আমাদের বাড়িতে তো কারণ শোনা ছিল শুনতাম তার পরবর্তীকালে আমার ব্যান্টার বলতে পারেন আমাকে হাতে করে তৈরি করেছেন তিনি উর্দু ভাষাটা ভাষাটার ব্যাপারে আমাকে বুঝতে ইন্টারেস্টেড করতে শিখিয়েছিলেন তিনি মদনসূধন উনি রেডিওতে অ্যানাউন্সার ছিলেন চাকরিও করতেন রেডিওতে টেম্পোরারি ওই একটা অদ্ভুত লোক আমার দেখা ওই একদম মানে আমার গানে একটা পাগলা জগাই বলে একটা ক্যারেক্টার আছে আমার গানে তো ওই লোকটার মধ্যে ওই পাগলা জয় ছিল অথচ লোকটা সুন্দর সংসার আছে সবই আছে কিন্তু লোকটা কোনো দিন চাকরি করেনি এবং মদনসুদন মদনজি এত ভীতি ছিল এত আর আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি জীবনের অনেক কিছু তো এই গজল ওই ওই আমাকে ইন্সপায়ার করেছে গজল তাছাড়াও আমি তো মেহদি আজমের ফ্যান ছিলাম ভয়ঙ্কর এখনও আমরা যখন গজল প্রসঙ্গে রইলাম ছোট্ট করে আমাদের দুই লাইন শোনাবেন कागजी फूल लिए फिर हूँ बाजार रो नाम लिख दो मेरा खुशबू की खरीदार অপূর্ব লুচিদা আমরা গাজাল থেকে এগিয়ে গিয়ে এবার আমরা 93 থ্রিতে যাবো এই বছরটা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ আসলে কি হয় সেই রবীন্দ্রনাথ বলেছিলেন না সত্যের নাও সহজে আপনার জীবনে এমন দুটো সহজ সত্য ঘটনা ঘটলো যেটা সহজে নেওয়াটা কঠিন এক দিকে এলো আপনার প্রথম অ্যালবাম সেখানে তার চূড়ান্ত সাফল্য আর দিকে এলো মায়ের চলে যাওয়া আমি কি ঠিক বললাম হ্যাঁ মা চলে যাওয়া হলো 2014 এ আমার আগস্ট মাসের আমার অ্যালবামটা রিলিজ হয়েছিল সেই সময় মা খুব অসুস্থ আর আমি কেয়ার অফ ফুটপাথ শব্দটা যে ব্যবহার করি আক্ষরিক আক্ষরিকর্তি কেয়ার অফ ফুটপাত নজিকে দেখে আর অফ ফুটপাথ বলতাম যে সেটা আসলে ফুটপাতেই বসে থাকতাম আমরা একটা গ্রুপ ছিল আমাদের দল বল আমি তখন তো একটু একটু করে নাম হচ্ছে আমার তখন আশুতোষ কলেজের কিছু ছেলে ছিল তারা তারা আমাকে গুরু বলতো আর কি তো ওইখানে আশুতোষ কলেজের সামনে বসে থাকতাম উল্টো দিকে ছিল চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল তো মা ওখানে ভর্তি থাকতেন ছিল ছিলেন দীর্ঘ সময় তো ওইখান থেকে আমরা যোগাযোগ করতাম মা ওপরে জানলার সামনে এসে দাঁড়ালে হাত বাড়ালি আবার দৌড়ো সব উপরে চলে যেত এরকম কিছু তো ওই ওই সময়টা কেয়ার নচিকেতা তো নিজেই বেরোতে যেত নচিকেতা কেয়ার ভুল লাগতো তো এইটা বলেছিল ওইটা এটা লেগে গেল অদ্ভুত হয়ে এটা খুব ক্যাচি হয়ে গেল লোকের কাছে নচিকেতা থেকে কোথায় পাওয়া যাবে কেয়ারও ফুটবল নচিকেতা তো ওইখানে থাকে ম্যাক্সিমাম সময়টা আশুতোষ কলেজের সামনেই থাকে বসে ক্যাজুয়ালি কিছু কিছু কথা বলে না আপনার গানের ওইটা বিশেষত্ব সেগুলোই লেগে যায় আমরা যদি নাইনটি থ্রি এর প্রথম অ্যালবাম প্রসঙ্গে আসি এই বেশ ভালো আছি সেই অ্যালবামের একটু তার গড়ে ওঠার গল্পটা হ্যাঁ বলছি অ্যালবামটা আমাকে একজন বললেন যে এই এমনি ট্যালেন্ট সার্চ করছে লোক ছেলে মেয়ে খুঁজছে আর কি নতুন তো তুই যা একবার তো আমি গেলাম তো গিয়ে দেখা করলাম বললো যে চারটে গান রেকর্ড করে পাঠাও তো আমি রেকর্ড করতে একটা স্টুডিও লাগে আমি স্টুডিও ভাড়াটা করার মতো টাকা নিই আমার কাছে তো যে যার সাথে কথা বলছিলাম তিনি হচ্ছেন এইচএমবির চিফ রেকর্ডিস্টার কি তার কি মনে হলো ভগবান জানে সেগুলো এক কাজ করো তুমি রোববার দিন এসো এখান থেকেই রেকর্ড করে তোমার তোমাকে উনি উনি তো বলি নল না তো রাত গেলাম আমরা আমি আমার দুজন বন্ধু মধুবর্মন এবং জয় সেনগুপ্ত একটা তবলা একটা গিটার আবার হারমোনিয়াম নিয়ে আমরা চারটে গান রেকর্ড করলাম ওইগুলো ওইগুলোই ও মানে রেকর্ডিস্ট উনি ওটা প্রডিউস করে দেবেন এই চেম্বিকে যে এই পাঠিয়েছে তারপরে তারপরে তো দিন সাতেক বাদে দেখলাম এই চিঠি এলো আমাকে দেখা করতে বলেছে গেলাম যে ভদ্রলোক ছিলেন সোমনাথ দা আজ উনি নেই সোমনাথ দা ওকে বললেন যে খুব গম্ভীর হ্যাঁ এই করতে হবে এই করতে হবে কেমন লাগলো গান কারণ অন্য ধারার গান তো আমি নিজে ওখানে একটু ভয় পাচ্ছি যে কী এ ধার গান কেমন লাগলো গান তো বললো তুমি কেমন ভালোবাসো গানটার কথা বললো যে বাবার জন্য এরকম গান এরম প্রেমের গান শুনিনি এটা কমপ্লিমেন্ট না কি আমি জানি না তুই জাস্ট বলেছিলেন যাই হোক তারপরে খুব ভালো সম্পর্ক হয় তারপর তো হয়ে যায় এবং এই গানটা আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন সত্যি আমরা কিন্তু প্রথম লাইনটা তুমি কি আমায় ভালোবাসো ঠিক আছে এটা মানা যায় যদি না বাসো তবে পরোয়া করি না একই সাংঘাতিক কথা বলে কি মানে এই যে একটা অ্যাটিটিউড এটা কিন্তু আপনার আজও আছে হ্যাঁ অ্যাটিটিউড একটা মানুষ তো নিয়ে জন্মায় আমি ছোটোবেলা থেকে এরকমই ছিলাম একটু কি বলবো আর কি একটু শ্রাবণ একটু পাগল এগুলো তো ছিলাম সে তো ন্যাচারালি তো সেইটারই কী বলবো ছায়া পড়েছে আমার গানে এবং আপনার এই যে প্রথম অ্যালবাম সেই অ্যালবামের কভারটি এখনও মনে রয়েছে ওটা আমারই আইডিয়া এবং আমি ওটা করেছিলাম ওটা ওটা নিয়ে প্রচণ্ড বিতর্ক যখন আমি বলছি যে আমি এরও একটা ছবি বানাতে চাইছি তো ওখানকার ওখানকারই একজন মানুষ ছিলেন এইচ এম ভির আমার নামটা ভুলে যাচ্ছি শান্তিনিকেতনে থাকতেন ওখানে চাকরি করতেন তো ওনাকে আমি ও ছবিতে তুলতেন প্রচ্ছদের ছবি প্রচ্ছদের ছবিতে সবাই মুখ দেখায় মানে ক্যাসেট প্রচ্ছদের আমি বললাম না আমার একটা এরকম আস্থা কুড়ে বসে আছি একটা শুয়োর একটা বই ওটা শুয়োর রাগ শুয়োর পাওয়া যায়নি তো ওটা কাক ওর থেকে উনিই নিয়ে এসেছিলেন রাস্তা থেকে একটা মরা কাক নিয়ে উনি ওখানে বলে গেছে এইখানে তো এই ওটা এইচ এমবির গেটের সামনেই হয়েছিল আচ্ছা এবং আপনার প্রত্যেকটি প্রচ্ছদ কিন্তু খুব অন্যরকম প্রত্যেকটা প্রচ্ছদই আমার আইডিয়া আমি ওগুলো প্ল্যান করে করি এবং সে নিয়ে বিতর্ক সাময়িকভাবে হলেও সেটা আবার থেমেও গেছে এবং মানুষ গ্রহণ করেছেন হ্যাঁ ওই আর কি একজনকে সাহস নিয়ে করতে হয় তারপরে বদলেই যায় এবং মানুষ সেই ক্যাসেটেই প্রথম দেখলেন এই শব্দবন্ধ জীবনমুখী বাংলা গান ওটা আমি করিনি ওটা এইচএমবি ওটা ট্যাগ করেছিল আর কি গানটাকে এই অন্য গানের থেকে আলাদা এটা প্রমাণ করার জন্য ওটা করেছিল আর কি ঠিক আছে ওটা নিয়ে আচ্ছা দা আপনার কোথাও কি মনে হয় যে আইপিটিএ মুভমেন্টের একটা জ্যোতি পরে জীবনমুখী বাংলা গান কোথাও একটা গিয়ে দাঁড়াতে পারে আইপিটি এর কথা যখন বলছো তো অ্যাকচুয়ালি সেই সময় আমরা ওই রাজনীতি করতাম মানে ও ঠিক আগে তো আমরা স্কুল কলেজে মানে ওই রাজনীতি করেছি পরবর্তীকালে আমরা আমি আবার অন্য রাজনীতিতে চলে গেছিলাম তো আইবিটি এ তো একটা একটা বড় ব্যাপার আমার কাছে আমি তো ওদের গান শুনেই আমাদের মধ্যে ওই ভাবনাগুলো এসছে যোগেন্দ্র মৈত্র এদের সলিলদা শলিল চৌধুরী তারপরে আরও অনেকে আরও হেমা হেমাঙ্গ বিশ্বাস এদের নাম খুব কম লোকই জানে এখন এই এই প্রজন্মের তো এরা অদ্ভুত অদ্ভুত কাজ করেছিলেন সে সময় হ্যাঁ আর আমি অ্যাকচুয়ালি একটা অন্য রাস্তাটা নিয়েছিলাম যেটা হচ্ছে যে ওরা যে যে দুটো পলিটিক্যাল ধারার কথা বলে আইপিটে একটা পলিটিক্যাল ধারা এসে বসে এবং সব মিলিয়ে একটা আশার কথা বলা হয় আর কি বসে তো আমি নিরাশাটাকে নিয়েছিলাম আমি বললাম যে না দীর্ঘদিন ধরেই তো আশার কথা বলা হচ্ছে আমি একটু নিরাশার কথাই বলবো ওখানে তো সেটাই ছিল নেই নেই কিছু নেই তোও আছে কিছু এই এই আর কি কিন্তু তার মধ্যেও তো আপনার গানে আশা এসেছে বারবার এসেছে স্বপ্ন দেখে গেছে আর কি কিন্তু ইন্টেনসলি আনতে চাইনি আশা অনেক একদিকাল একটা আশা এসে গেছে হয়তো আরেকটি প্রসঙ্গ খুব স্বাভাবিকভাবে আসে সেটি হলো যেই সময় আপনি গান করছেন আপনার গান আমাদের একভাবে বাঁচতে শেখাচ্ছে আর সমসাময়িকভাবে আমরা পাচ্ছি সুমন চট্টোপাধ্যায়কে সেই সময় তার গানও কিন্তু মানে তার গানেরও একটা সেই সোচ্চার ভাব সেই যে মুড সমাজ পরিবর্তন আপনারা তো একদিক দিয়ে এই নয়ের দশকে সমাজ সংস্কারের কাজ করেছেন কারণ শুধুমাত্র সঙ্গীত শিল্পী সঙ্গীত স্রষ্টা নন নচিকেতা বা সুমন তারা কিন্তু তখন এই যে ধাক্কা দেওয়া মানুষকে এই যে নাড়িয়ে দেওয়া ওই যে মার্কস বলতে না যে উইদাউট কনশিয়াসনেস ম্যান ইজ জাস্ট আ স্যাক অফ পোটেটো মেন না স্যাক অফ পোটেটো তো সেই সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে নিজেদের চেতনাকে জাগ্রত করার গান ছিল আপনাদের সেখানে আপনাকে আর সুমন্দাকে আমরা একসঙ্গে মঞ্চেও পেয়েছি নয়ের দশকে আমরা পরবর্তীকালে একসঙ্গে তেমন কাজ পেলাম না কেন অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না কেন আসলে ও ও ও যে ধারার গান গায় যে যে ধারার গান উনি গাইতেন ওই একটা সময় এলো যে সময়ে প্রযুক্তির এমন এমন একটা প্রসার ঘটলো এমন একটা আবিষ্কার হলো এত একটা জাম্প হলো আর কি তো আমি ওইগুলো ওইটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আমি ওই বিষয়টা ধরে ফেলেছিলাম আমি জানি অ্যাকচুয়ালি আমি তো আমার তো শুধু তো সমাজ সংস্কার সংস্কার হয়ে থাকলে তো চলবে না আমাকে তো বেসিক্যালি পপুলারও থাকতে হবে তো আমি সব সবসময় থেকে থেকেছি আমি সবসময় নতুন কি হচ্ছে নতুন কি টেকনোলজি আসছে বা নতুন নতুন ধারার ধারার কী ধরনের রিদম আসছে কি গান আসছে তো এইগুলো আমি অ্যাডাপ্ট করেছি প্রতিনিয়ত ওনারা করেননি হয়তো সেই জন্যে আমরা একসাথে করি দিই তার কারণ হচ্ছে যে আমরা একটা টাইম টাইম অবধি করেছি আপনাদের সম্পর্ক তো খুব ভালো ছিল খুবই ভালো ছিল একটা সময় খুবই ভালো না এখনো আছে সেটা এখনো খুব ভালো কিন্তু আমরা খুব মিস করি আমাদের মনে হয় যে যদি আমরা দুজনকে একসঙ্গে পেতাম খুব ভালো হতো আচ্ছা নজিদা এবার এবার আমরা একটা একটা গান শুনি আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছাড় ভেঙে বৃষ্টি আসুক ভাসুক অবসার আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ভেঙে বৃষ্টি আসুক ভাসুক অবসার আমার ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে তোকে জড়িয়ে থাকি সকাল থেকে আমার ইচ্ছে করে আকাশ বাড়ির ছয় ভেঙে বৃষ্টি আসুক ভাসুক এই যে এই যে অবসাদ তো আস্তে আস্তে কেটে যায় অবসাদ কাটানোর জন্য আপনার গান ভীষণ ভাবে আমাদের প্রাণ ছুঁয়ে যায় আমি ঠিক যাই না আমি খুব নিরাশায় ভুগি আমি খুব মেলাঙ্কারিতে আমি আমি আসলে খুব এরকম একটা বিষণ্ণ মানুষ সেই কারণে কি প্রেম বারবার ভেঙে যাচ্ছে ভেঙে যায় আপনার গানে প্রেম ভাঙে না আসলে প্রেম প্রেম থাকেই আসলে প্রেম তো বেসিক্যালি একজন মানুষের মননে থাকে যে মানুষটা প্রেমিক তার মননে প্রেম থাকে কোনো ওপাশে ওপাশের মানুষটা ইম্পর্টেন্ট নয় অ্যাকচুয়ালি এপাশের চিন্তাটাই ইম্পর্টেন্ট যেই নচিকেতা এই কথাটা বললেন সেই নচিকেতা কি করে লেখেন যে ভালোবাসা আসলে যে পিটুইটারির খেলা আমরা বোকারা বলি প্রেম মজা করেই বলা হয়েছে এইটা একটা আমরা আজকে ভালো জিনিস জানলাম যে এই গানটা মজা ছিল মজা করেই বলা হয়েছে তাহলে আসলে খুব প্রেমিক মানুষ তাই তো আসলে খুব রোমান্টিক মানুষ মানে মেয়েরা বলে না আচ্ছা নচিদা আমরা নীলাঞ্জনা সৃষ্টি হতে দেখেছি এই একটা গল্প শুনেছিলাম নীলাঞ্জনা প্রথম অ্যালবামে থাকার কথা ছিল না এটা কি সত্যি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বক্স অফিস একটা গান আসার কথা ছিল সেটা তো পরে পরে হ্যাঁ হ্যাঁ ওই গানটাই আমাদের গান অ্যারেঞ্জমেন্টে চলে গেছে মধু মধুর অ্যারেঞ্জমেন্ট করছে শিগগিরই রেকর্ডিংয়ের ডেট ফাইনাল হবে এই তো চলে গেছে সব গানগুলো রেকর্ডিং ও মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শুরু হয়ে গেছে গান পাঠিয়ে দিয়েছি এবার তারপরে গানটা লেখা হয়েছে একদিন নীলাঞ্জনা ওইটা শুনে আমার বন্ধুরা বললো যে এই গানটা যেতেই হবে আমি আমি বাগড়া দিচ্ছি না না প্রেম প্রেমের টি গান ভাব যাবে না তো জোর করে তারপরে গানটা গেল আর কি নীলাঞ্জনা এসেছে আপনার গানে রাজশ্রী এসেছে আপনার গানে এগুলো কি কোনো এমন কোনো চরিত্র ছিল আপনার ভাবনায় আসলে কি নীলাঞ্জনা আছে লাল ফিতে সাদা সুস্কুল ইউনিফর্ম এইসবে তার মধ্যে পেয়েছেন আপনি দেখো আমার গান বেসিক্যালি আমার জীবনের ডায়েরির মতো আর যেখানে ধোঁয়া দেখা যায় সেখানে তো আগুন থাকেই আচ্ছা রচিতা এবার আরেকটি কথা বলুন এই যে আমরা নাইনটি থ্রি পরপর যা যা অ্যালবাম পেলাম প্রতি বছর আমরা একটা করে বেশি অ্যালবাম পেয়েছি আপনার প্রত্যেকটা হিট হ্যাঁ প্রত্যেকটা পপুলার এই যে রাতারাতি একটা অসম্ভব সাফল্য আপনার জীবনে এলো আপনি বলতেন আপনি তখন অদৃষ্টে বিশ্বাস করতেন না এখন করেন ভয়ঙ্কর ভাবে এই পরিবর্তনটা এলো কিভাবে কোনো ঘটনার প্রেক্ষিতে কি এটা বয়স করালো হয়তো আমি একটা সময় একটু ডিপ্রেশনের মধ্যে টিকেছিলাম একটু অসুবিধার মধ্যে ওই সময়টায় বসে বসে আমি ব্যাক ক্যালকুলেট ক্যালকুলেশন করতাম যে কি করে আমি আমার কি করে হলো এত আমারই বা কে হলো কেন আমিই কেন ওয়াইমি তারপরে দেখলাম সমস্ত কিছুর একটা লিঙ্ক আছে সবটাই একটা একটা ম্যাথামেটিক্স একটা সবটাই একটা একটা মনে হয় কিছু একটা প্রিফিক্সড আর কি কেউ কেউ করে রেখেছিল আমার জন্য এই রাস্তাটা আর আমি আশ্চর্য আমি অন্য কেউ হতে পারতো মানে যে ওখানে যাবে তাকে এই পথটা ধরেই যাবে সে এগোবে তাই হয়েছে এবং চূড়ান্ত সাফল্য মানে কতগুলো গান আমরা তো মুখস্থ বলতে পারবো আর কি এখনো প্রতি মুহূর্তে আমাদের সঙ্গী সেই সমস্ত গানগুলো ভাবা যায় না এবং দেখুন নচিদা ওইটা একটা সময় ছিল নয়ের দশক যখন সিরিয়ালের গানগুলো সমানভাবে পপুলার হতো তাই না আমার সিরিয়াল আপনার সিরিয়ালের আমি যদি কুয়াশা যখনের কথাই বলি কুয়াশা যখন ছিল আকাশ ছোঁয়া ছিল তিথির অতিথি ছিল শিশিরের শব্দ ছিল মোহিনী কি আপনার ছিল মোহিনী মোহিনীতে আমি গিয়েছিলাম কিছু কয়েকটা লিখে দিয়েছিলাম মোহিনী ও দেবজিৎ বা দেবজ্যোতি মানে আমাদের টনির করা কিন্তু আমি মোহিনীর গানগুলো আমি গিয়ে দিয়েছিলাম একটা দুটো গান আমি লিখেও দিয়েছিলাম ও বন্ধু আমার এই যে সিরিয়ালের গানগুলো মানুষের মুখে 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 ফিরত এবং কুয়াশা যখন তো বিশেষ করে বলবো কুয়াশা যখন এর অ্যালবাম বেরিয়েছিল এটা একটা হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে আছে কুয়াশা যখন অ্যালবাম বেরিয়েছিল এবং সেটা প্লাটিনাম ডিস্ক হয়েছিল সাংঘাতিক এবং আচ্ছা কুয়াশা যখন একটা গান শুনি তারপর বরং বাকি কথা বলবো হে ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে তবু এসে ধরা দেয় আমার বিনার জানি না জানিনা জানিনা জানিন হাকি এ মন কেন দে তো সড়া মানে না পার জানিন 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 হাকি খা একটা গান এই অ্যালবামের এই গানটা তো বটেই আপনার গলায় এবং শিখা বসু না শিখা বসু আমার বন্ধু ছিল আমরা একসাথে আমরা গান বাজনা করতাম যখন আমি ও স্ট্রাগল করছি এই সময়টা সেই সময়টায় আমি শিখাকে কথা দিয়েছিলাম যে যদি কোনো দিন আমি সুযোগ পাই তাহলে আমার জীবনের প্রথম ফিমেল সং মানে কম্পোজ করা গানটা তুমি গাইবে এবং তাই করেছিলাম এবং সেই গানটা কি হিট হয়েছিল এটা করেছিল শিখা তার হঠাৎ বৃষ্টির গানগুলো গিয়েছিল এই যখন শিখাদির প্রসঙ্গ এলো তখন আরেকটা কথাও বলতে হয় আপনি আবিষ্কার করেছেন অনেক নতুন শিল্পীদের তাদের মধ্যে তো অবশ্যই শুভমিতাদির নামটা সুদেশনাদির কথা আসে তো এই এই যে নতুন প্রতিভাদের খুঁজে আনা এটা কি আপনি খুব সচেতন ভাবে করেছেন নাকি না আমা তো আমি আমাকেও তো প্রচুর স্ট্রাগল করে আসতে হয়েছে আমাকে কেউ সাহায্য করেনি সবটা আমাকেই করতে হয়েছে আমাকে নিজেকে লিখতে হয়েছে নিজেকে সুর করতে হয়েছে নিজেকে স্টেজে পারফর্ম করে দেখাতে হয়েছে মার্কেটিংটাও আমাকে ভাবতে হয়েছে কি করে হাউ টু সেল এত কিছু করেছি আমি তো আমি বুঝতে পারি তো যে একটা মানুষের কত কষ্ট হয় সবাই তো আমার মতো নাও হতে পারে তো যখন সৌমিতার সাথে দেখা হয়েছিল তখন মনে হয়েছিল যে মেয়েটাকে একটু সুযোগ দিলে মেয়েটা অনেক কিছু করতে পারবে তো ওইটুকুই করেছি সুদেশনা তো এমনি তো আমি আগে থেকেই জানতাম খুব ভালো গাইতো এই যে আপনি এক্ষুনি বললেন মার্কেটিংটাও নিজেকে করতে হয়েছে একটু বলবেন মানে কিভাবে সেই মানে নচিকেতা হয় অনেক সময় যে একজন একটা একটা অ্যালবাম ভীষণ হিট করলো হ্যাঁ তিনি একটা চূড়ান্ত সাফল্য পেলেন তারপরে তো সেই গ্রাফটা অনেক ক্ষেত্রেই পড়তে থাকে কিন্তু এই যে আপনি ধরে রেখেছেন এর সিক্রেটটা কি এর সিক্রেট সাবজেক্ট বাছা আমি কি সাবজেক্টটা নিয়ে গান বাড়াচ্ছি আর কি সেটা সমকালীন কি না বোঝা গেল আমি প্রথম আসলে প্রথমে যেটা প্রথমেই অ্যাকচুয়াল খেলাটা হয়েছিল মার্কেটিংয়ের আমরা একটা গ্রুপ বসে থাকতাম আমি বললাম যে আশুধোষ কলেজে ক্যার অফ ফুটপাত তো দিন আগে থেকে একদল ছেলে আর কি তারা গিয়ে ওই ক্যাসেট কর্নারগুলো যেখানে ক্যাসেট বিক্রি হয় সেখানে গিয়ে দোকানগুলোতে গিয়ে ওদের নজিকেদার এলবাম এসছে সমস্ত এটা রেগুলার হতো প্রত্যেক দিন অত দশ বারো জন করে গিয়ে নজিকেতার আলবম আছে কিনা জিজ্ঞেস করতো তখন আমার অ্যালবাম বেরোয়নি কিন্তু তারপরে আমার অ্যালবামটা বেরোলো তখন বোঝায় হ্যাঁ ছেলেগুলো সবাই বলতো বাল্ব তুলে নিয়েছে যে তুলে যখন তখন ওটা হতে হবে ওদের সেই সময়টা ছিল বলে আপনি বেঁচে গেছেন না আমার বন্ধুরা আমার সাথে যারা আমার সেই সময় আশুতোষ কলেজ বা কলেজের বন্ধু বান্ধব আমার কলেজ নয় আমি তো তখন পাশ করেই গেছি অনেক আগে মানে ওই ছেলেগুলো আমাকে খুব সাহায্য করেছে সেই সময় তারা তো বুকের নচিকেতা লিখে ঘুরে বেড়াতো তখন তখন নাইনটি থ্রিতে আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে রাঙাবাড়ি দা এইসব লিখে ছেলেমেয়েরা ঘুরতো এবং এগুলো এখনো একইভাবে জনপ্রিয় এখনো ঘুরে এখনো ঘুরে আসলে কি বলুন তো এই যে ক্যাসেট থেকে সিডিতে পরিবর্তন সেখান থেকে আরও সফটওয়্যার যা যা এসেছে আর কি সেখানে গিয়ে আপনি কি মনে করেন গানের কতটা ক্ষতি হলো ভীষণ গানের বিভৎস ক্ষতি হয়ে গেছে ভীষণ ক্ষতি হয়ে গেছে সেক্ষেত্রে এটাকে কাটিয়ে ওঠার উপায় কি আমি তো দেখতে পাচ্ছি না তাহলে গান বাজনা থাকবে না এটা তো গান বাজনা থাকবে না এটাই হচ্ছে আসল কথা গান বাজনা থাকবে না এই সূক্ষ্ম অনুভূতি অনুভূতির কাজ নিয়ে যারা কাজ করে তাদের পথে বসিয়ে মানুষকে বেসিক্যালি কৃতদাস বানানোর একটা চেষ্টা করা হচ্ছে মানুষকে রোবট বানানোর চেষ্টা করা হচ্ছে বই পড়ে না মানুষ গান শোনে না ভালো সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে ভালো সিনেমা তৈরি বন্ধ হয়ে গেছে মানুষের এই 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 অনুভূতি এই কোমল অনুভূতির জায়গাগুলো ক্রিয়েটিভ অনুভূতির জায়গাগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এটা এটা সারা পৃথিবী জুড়েই চলছে এটা চক্রান্ত এটা আসলে এটার জন্য মূল দায়ী আপনার কি মোবাইল ফোন বলে মনে হয় না এটা আমাদের ভীষণ একা করে মোবাইল তো বটেই অ্যাকচুয়ালি বিজ্ঞানের বিজ্ঞান যত বাড়বে বিজ্ঞান যত বিজ্ঞানের অগ্রগতি মানুষের ভেতরকার বিজ্ঞান এমন একটা জিনিস যেটা মানুষের এফোর্ট মানুষকে এফর্টলেস লো সাহায্য করে তাই তো মানুষ কাজ করবে না পাকা চেক টক করে মারবে চলে যাবে মানে সে খাটবে না এবং খাটাটা এমন একটা জায়গায় চলে গেছে সে মাথা দিয়েও খাটছে না এই জায়গায় চলে গেছে বিজ্ঞানের অগ্রগতি যতই হবে মানুষ তত বাঁদরে পরিণত হবে বোকাতে পরিণত হবে তাই হচ্ছে আচ্ছা নথিদা আমরা এবার আরেকটা প্রসঙ্গে আসি ধান প্রসঙ্গে একটু আসি আপনি যে কথাগুলো বললেন যে হ্যাঁ একটা মানুষ তারা এখনকার প্রজন্ম বলতে পারেন তারা আস্তে আস্তে ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলছে তারা এই এই বিজ্ঞান বলুন বা প্রযুক্তি বলুন তার কৃতদাস হয়ে যাচ্ছে তারা বই পড়ে না তারা গান শোনে না তারা কোনো কিছুই মনোযোগ দিয়ে অনেকক্ষণ করতে পারে না ধান সিঁড়ি কিভাবে বড় হয়েছে আমার মেয়ে তো ন্যাচারালি কিছু কিছু তো আমার জেনেটিক্যালি আমার কিছু গুণ বা দোষ এগুলো পেয়েছে হয়তো দোষটাই বেশি পেয়েছে তো ইন্টেলিজেন্ট এটুকু বলতে পারি খুব ইন্টেলিজেন্ট ওই যা হয় আজকের প্রজন্ম সে খাটে না ওরা আসলে অনুধাবন করার ইচ্ছেটা কম কিন্তু তবু ভালো প্রচুর সিনেমা দেখে দেশ বিদেশের ছবি দেখে কখনও কখনো বললাম যে এটা একটু পড় এটা একটু পড়ে দেখে এই লেখাটা ও ওই ওই ওখানেই পড়বে বইটা নিয়ে বস বইটা দেখ বলে না এটাতেই পড়বো পরে ওই ওকে নিয়ে কোনো গান আছে আপনার এই তো একটু আগে গাইলাম আমার ইচ্ছে করে আকাশ বাড়ি আচ্ছা আর বা এই প্রজন্মকে নিয়ে বা ভবিষ্যতের প্রজন্মকে নিয়ে আছে আমি জানি তাই আমি জিজ্ঞাসা করছি তোমার কাছে কি খবর আছে চল যাব তো নিয়ে ও আচ্ছা সে তো অনেক আগে লেখা হয়েছে হ্যাঁ আগেরই এটা 95 এর গান চল যাব তো কে নিয়ে হ্যাঁ একটু শোনাবেন চল যাব তোকে নিয়ে এই নরকের অনেক দূরে এই মিথ্যে কথার আমি কি শহরে সীমানা ছাড়িয়ে ও চল যাব তোকে নিয়ে এই নরকের অনেক দূরে এই মিথ্যে কথার আমি কি শহরে সীমানা ছাড়িয়ে এখানে মন মনে নেই শরীরে এখানে প্রেম মুভি গেছে হাড়ি ঘে হেয়া ভেয়া কে কে যাবি কে কে যাবি হু চলে যাবো থুকে এই রুখের মেঘু রে এই মুখ্য কথার নেই কি সব রে বিমান থ্যাংক ইউ থ্যাংক ইউ নচিদা আপনি তো আদ্যপান্ত একজন রাজনৈতিক মানুষ হ্যাঁ আপনি রাজনীতি নিয়ে অনেক পড়াশোনা করেছেন আপনার যা মতাদর্শ তাই নিয়ে আপনার অনেক পড়াশোনা পড়াশোনা রয়েছে মার্কসিস্ট মার্কসিস্ট আপনি একজন এবং আপনি সেই বিষয়ে আপনার যথেষ্ট পড়াশোনা করে এবং আপনার আপনি যে গভার ভীষণ ভক্ত আপনার জীবন দর্শনের সঙ্গে হ্যাঁ আপনার জীবন দর্শনের সঙ্গে এনারা সকলে জড়িয়ে রয়েছেন আপনি কখনো মনে করেছেন যে রাজনীতিতে আসলে হয় বহু লোক আছেন আর কি যারা সাহিত্যিক তারা প্রকাশনার কাজ করে না তো প্রিন্টার প্রিন্টিং এর কাজ তো করে না তো সেইভাবে দেখো আর কি রবীন্দ্রনাথ কি প্রিন্টিং করতেন প্রেস ফ্রেস খুলে কালি ফালি মেখে না তবু কোথাও একটা মনে হয় না যে আমার আমার যথেষ্ট আপনার কাছে পাওয়ার রয়েছে আপনার কাছে গান রয়েছে আপনার নিজস্ব সৃষ্টি সেটাতে সমাজ পরিবর্তন সম্ভব কি সেটাও একটা জিজ্ঞাসা না সমাজ সমাজ পরিবর্তন এভাবে হয় না সমাজ পরিবর্তন ওই একটা রাস্তাতেই হয় যেটা মার্কস যেভাবে বলেছেন তো গান গিয়ে হয় না কিছু সেক্ষেত্রে আপনার মনে হয়নি যে আমি যদি রাজনীতিতে আসি আমার হাতে অনেকটা শক্তি থাকবে আমি কিছু কাজ করতে পারবো পাওয়ারটা তো এক জায়গায় দরকার হয় সময় না ওই পাওয়ার দিয়ে কিছু হয় না ওই পাওয়ার আমাকে আরো করাপ্টেড বানিয়ে দেবে অ্যাকচুয়ালি সময়টা বদলে গেছে স্যাটেলাইট ফ্যাটেলাইটে অনেক কিছু এসে গিয়ে রাজনৈতিক ঘটনা সম্ভব সম্ভব নয় নয় আসলে বলছি গানের কথা যদি বলি আপনি একটু আগে বললেন যে গান দিয়ে পরিবর্তন সম্ভব নয় না আমি তিরিশ বছর ধরে গিয়ে যাচ্ছি তো তিরিশ বছর ধরে গান গাইছি তিরিশ বছর আগে যে গান শুনে লোক বাহবা বাহবা করেছিল

সেইটা করতে আপনার অসুবিধা হয়েছিল ভীষণ বেসিক্যালি আমি ওই কি বলে এখন যে অ্যান্ড্রয়েড ফোন ফোন ইত্যাদি প্রতিদিন ব্যবহার করি আমি প্রাচীন ফোন চিপি চিপি ক্যাবলা ফোন আছে হ্যাঁ ক্যাবলা ফোন স্মার্ট ফোন ক্যাবলা ফোন সুতরাং আমি অ্যাকচুয়ালি আমি একটু এর আমি মিউজিকের ক্ষেত্রে আলাদা সেটা আমি যেমন জানি যে কোন কার্ডটা ব্যবহার করলে কোন সাউন্ডটা পাওয়া যাবে সেগুলো আমার মিউজিকের বিষয়টা ছাড়া বাকি সমস্ত বিষয় আমি একটা অজ্ঞ লোক আমি আর শিক্ষিত হতেও চাই না কারণ প্রযুক্তি আস্তে আস্তে মানুষকে গ্রাস করে দেবে মানুষের ভেতরে আর এই সংবেদনশীল বিষয়গুলোই থাকবে না আস্তে আস্তে আমরা এবার একটু ফিল্ম প্রসঙ্গে যাব আপনি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন সেখানে সেখানকার অভিজ্ঞতা কেমন ভালো আমি বাসু সাথে কাজ করেছি হঠাৎ বৃষ্টি তার প্রভাত রায়ের সাথে কাজ করেছি আরো অনেকের সাথে কাজ করেছি আমরা একটা চলচ্চিত্রের গান শুনবো একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণ বিহীন জীব জীবনে যেন আসে এমনি স্বপ্নের দিন সেই ভাবনায় কাদে মনে হয় দুটি নয়নেতে গরু বর্ষণ আসে না ফাগুন মনেতে আগুন এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন একদিন স্বপ্নের দিন হঠাৎ বৃষ্টি গান হা হা দারুণ দারুণ নচিতা আপনি বিজ্ঞাপনেও গান করেছেন খুব কম আমি একটা জুতোর বিজ্ঞাপনে করেছিলাম সম্ভবত এবং একটা মনিদা করেছিল ওই মিউজিকটা মানে গৌতম চট্টোপাধ্যায় বইনের ঘোড়াগুলি তো আমি বিজ্ঞাপন করতে চাইতাম না তো মনিদা আমাকে খুব রিকোয়েস্ট করেন দ্যাটস ভাই আমি গিয়েছিলাম একটু গৌতম চট্টোপাধ্যায়ের কথা শুনবো আপনার থেকে মনিদা আমার দেখা একটা অন্য রকম মানুষ আর কি আমি খুব কম লোককে এরকম দেখেছি আর কি ও পাগল লোক ছিলেন অ্যাকচুয়ালি ওকে ঠিক ফিতে দিয়ে মাপা মুশকিল আর কি ওকে কোনো ভালো মন্দ হ্যাঁ কালো সাদা এই কোনো কিছু মনিদাকে মাপা সম্ভব নয় মনিদা নিজের খেয়ালে চলতে নিজের মতো বাঁচতেন এবং ওই বাঁচা বাঁচাটাই ও গানের মধ্যে ওই ওই পড়েছে আর কি অসাধারণ লোক ছিল আমার সাথে খুব ভালো সক্ষতা ছিল আমাকে খুব পছন্দ করতেন ভালোবাসতেন খুবই ভালোবাসতেন কী করা যাবে এখন

होंगे हाँ वही लोग हाँ वही लोग हाँ वही लोग तेरे चाहने वाले होंगे जिनके हो तो बेहसी মা ও মে চলে होके সত্যি কথাগুলো কি সাংঘাতিক না আপনি কখনো বোম্বে থেকে ডাক পেয়েছেন সেখানে গিয়ে কাজ করার অনেক বড় গিয়েছি আমি রেওয়ানা থেকে ঢাকা কিভাবে থেকে যাওয়ার না ইচ্ছে করেই থাকিনি মনে হচ্ছে বাংলাতেই কাজ করি হ্যাঁ হাততালিরাও সব জায়গায় একই রকম এই প্রসঙ্গে আরেকটি কথা জিজ্ঞাসা করি সেটি হলো মঞ্চে উঠলে সেটা আপনি যেখানেই হন না কেন হিন্দি গানের একটা ভীষণ অনুরোধ আসে আপনার কি মনে হয় আমার সাথে আসে না মানে আমি যখন স্টেজে উঠি তখন আসে না কোনো হিন্দি গানের অনুরোধ আসে না চলো আমার সাথে স্টেজ দেখতে যে জায়গায় পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে জিজ্ঞেস করতে ও জানেন কাকে কাকে কোন রিকোয়েস্টটা করা যায় নচিকাতাকে হিন্দি গান রিকোয়েস্ট আমার কোনো আপত্তি নেই আমি গাইতেই পারি হিন্দি গান আমার নিজের গান তো নেই হিন্দিতে সেইভাবে আমাকে কেন বলবে কেউ বলে না আমাকে আমাকে পশ্চিমবঙ্গের মানুষ শ্রোতারা এই সম্মানটা দেয় সেটা আসলে কি বলুন তো একটা একটা সময়ের তো আপনি মানে নয়ের দশক মানে আমি এটা ডিজার্ভ করি আমি যে যুদ্ধটা করেছি বাংলা গানের জন্য বাংলা ভাষার জন্যে সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ আমাকে এই শ্রদ্ধাটা করে এবং আমি এটা ডিজার্ভ করি এটা আমি জানি এই যে নচিকেতা নামের মধ্যে একটা নামটাকে যদি ভেঙে দিই সেখানে কিন্তু কেতা শব্দটাও আছে হ্যাঁ তো আছেই আমার আপনি রাগ করলেন না 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 আমি কেতা আছে আমি নিজেই জানি সেটা এবং এইটা এটা কোথাও একটা না আমরা জানি আমরা যে নচিকেতাকে চিনি তার মধ্যে যদি এটা না থাকে তাহলে আমরা তাকে চিনতে পারবো না তাহলে হ্যাঁ তাহলে সে নচিকেতা নয় অন্য কেউ আর কি সে অন্য কেউ হয়ে যাবে সে অনির্বাণ নয় একটু অনির্বাণ শুনবো देखे जाओ रोए किसुखे प्राण देखे जाओ निरवन रोए रो प्राण किशु खे र এমন একজন মানুষ আপনার আপনার সাংঘাতিক স্মৃতিশক্তি আমার এটা একটা এখন আর তো বয়স হচ্ছে নাচুরি হয় না একটা সময় ছিল যে আমি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে গিয়ে গান গিয়ে এসেছি আবার সেখানে গান গাইতে গেছি আমি ফ্যানেদের যারা আমার ফ্যান আমি তাদের নামে মনে রাখতাম ও নাম ধরে রাখতাম আর কি যেটা আছে এটাতে কিন্তু ভক্তদেরও একটা বেশ দাবি জায়গা তো এটা করলে তো তার তো সেটা হবেই আগুন পাখি নচিদা আপনার এখনকার কাজ সম্পর্কে একটু জানেন এখন কোনো কাজ নেই আমার আমি শুধু শো করি বাড়িতে বসে থাকি এই তো নতুন গান ওই কখনো কখনো লিখি আর কি গান তো এখন গান তো আর ক্যাসেট করা যাচ্ছে না বা সিডি তৈরি করা যাচ্ছে না এখন গান অনেক গান তৈরি হয়ে রয়েছে আছে ওইগুলো কিন্তু ওই আবার ওটা গিয়ে আবার ওই সোশ্যাল মিডিয়াতে দিতে হবে মালটা ওটা খুব বিরক্তিকর আমার আর প্রথম কথা গান লোকে ফ্রিতে শুনছে তাই না প্রত্যেকটা জিনিসের একটা মূল্য হয় সোনা অত দামি ওই কারণে কারণ একটা মূল্য আছে ওর এবং সব থেকে বেশি মূল্য তাই তো গানের কোনো মূল্য নেই তো যে জিনিসটার মূল্যই নেই

আজ থেকে লম্বা একটা ছুটি লুটো পুটি এবার এই পাওয়া মুক্তির সাথে আজ থেকে নেই কোনো দায়ভার ভালো থাকার ভার এবার নিজের হাতে এবার ইচ্ছে মতো থাকা যখন তখন কাটবে না সময়গুলো সংঘাতে আজ থেকে লম্বা একটা ছুটি দুটো পুটি এবার এই পাওয়া মুক্তির সাথে এইভাবে তো ভাবিনি সত্যি কথা বলতে কি এইভাবে কোনোদিন ভাবিনি নচিকেতা এখনও তো এত ভাবান নচিকেতার ভবিষ্যতের পরিকল্পনা কি রকম কথা বলে না আপনি আমাদের স্বপ্ন বলছিলাম না যে আপনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন আপনি হয়তো আপনি আমাদের স্বপ্ন দেখিয়েছেন সেখানে দাঁড়িয়ে নচিকেতার কাছে এমন কথা শুনবো না কিছু এমন কাজ রয়েছে যেটা করবেন বলে ভেবে রেখেছেন যেটা না করলে নচিকেতার জীবন অসম্পূর্ণ থাকবে সফল হয়েছে সার্থক হবে না আমি যা করেছি সেটা সার্থক হওয়ার কাজই করেছি শুধু সফলতার পেছনে দৌড় তাহলে আরও অনেক কিছু হতো আমার আরও অনেক কিছু করতে পারতাম কিন্তু শুধু সফলতার পেছনে দৌড়োই আমি সার্থকতার পেছনেই দৌড়েছি এবং সেই জন্যে তোমরা যে নচিকেতা নচিকেতা শুনতে পাও এখনও যে শ্রদ্ধা করে সম্মান করে আমার ইয়েতে কী বলে আর কি সিলেবাসে আমাকে ঢোকানো হয় ঢোকানো হয়েছে আমাকে নিয়ে পড়ানো হয় কম্পারিটিভ লিটারেচারে তো সেটা ওই জন্যই আমি শুধু সফল হওয়ার চেষ্টা করিনি স্বার্থ হওয়ারই চেষ্টা করি যদি সফল হতাম তাহলে লাল বাতি নিয়ে ঘুরতাম আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কি বলবেন যারা গান নিয়ে থাকতে চায় এখনও তো অনেকে সিরিয়াসলি গান বাজনা করছে এবং গানটিকে পেশা হিসেবে নিতে চায় আর বোধ সম্ভব নয় কারণ মানুষের গান শোনার সময় নেই মানুষ যন্ত্র হয়ে গেছে মানুষ সকাল থেকে রাত অবধি বারো ঘন্টা আঠারো ঘন্টা চাকরি করে পরিশ্রম করে গানের অবকাশ কোথায় কবিতা কোথায় কবিতা সেখানে কোথায় দিন যাচ্ছে যত দিন যাবে মানুষের ভেতরে এই সমস্ত অনুভূতিগুলো ব্লার হয়ে যাবে ধূসর হয়ে যাবে সুতরাং আমি যারা গান বাজনা করতে আসছে তাদের আমি বারণই করুক তার থেকে অন্য কিছু করুক তবু আমরা নয়ের দশকে যারা আপনাকে সেইভাবে পেয়েছি আমরা কিন্তু আশায় বুক বাঁধব এবং আমরা আজকের অনুষ্ঠান আমরা শেষ করব আমাদের সেই প্রিয় গান নীলাঞ্জনা দিয়ে আজকের কথায় কথায় আশা করি আপনাদের ভালো লাগলো আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী সপ্তাহে আরেকজন বিশিষ্ট অতিথিকে নিয়ে গানের পড়ার কথা নয় হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে সে প্রথম প্রেম আমার নিলঞ্জনা সে প্রথম প্রেম আমার সে প্রথম প্রেম আমার ভালো থাকুন নচিতা খুব ভালো থাকুন